ছোলার ডালের রেসিপি চলুন জানা যাক। প্রথমে 1 ঘন্টা আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এরপর কুকারে সব কিছু নিয়ে নিলাম, পেঁয়াজ ছোলার ডাল একসাথে সব কিছু কুকারে দিয়ে দিলাম। এরপর প্রথমে আমি আদা দিয়ে রেখেছিলাম, এবার হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচোনো, কুচোনো আলু, সর্ষের তেল, একটু লঙ্কা সব কিছু দিলাম এবং শেষে একটু পানি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আগে সব কিছু প্রেশার কুকারে নিলাম, তারপর ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, গরম মশলা, দারুচিনি ভালোভাবে মিশিয়ে ভালো করে নাড়তে হবে। এবার তো পেঁয়াজ কুচি দিলাম এবং ভালোভাবে নাড়তে থাকলাম। এগুলো আমরা নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা হালকা লাল হবে। এরপর সিদ্ধ করা ছোলার ডাল তাতে দিয়ে দিলাম। ভালো করে কষতে থাকলাম। আর তারপর নামিয়ে নিলাম। এটা খেতে যেমন সুস্বাদু হবে তেমনই হবে হেলদি। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।